ভগবানের দেয়া শ্রেষ্ঠতম উপহার। সেই মা হওয়াটাকে কেউ যদি অপমান করে সেটা কি ঠিক? সবাই কি মা হতে পারে? আর যারা মা হতে পারে না তাদের কি কম দুষ্ট দুঃখ আছে যে অন্যজন এসে সেই জায়গায়, সেই অপূর্ণতার জায়গায় বারবার খোঁচা দিয়ে আঘাত করে? হ্যালো বন্ধুরা, মৌমিতা লাইফস্টাইলে তোমাদেরকে আমার সকল বন্ধুকে স্বাগত ও অসংখ্য ধন্যবাদ। আমার আগের ভিডিওটায় তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে হ্যাঁ, আমরা তোমার সাথে একমত, তবে কাজ করে চলো। সে তো অবশ্যই আগে কাজ করতে হবে, তারপরে ফলের আশা, সে তো ফলের আশা তো পরে করলেই হবে, মন ভেঙে গেলে চলবে না। তাই জন্য জোরদার কদমে চলো ভিডিও করি, তাই তো ভিডিও করছি। বন্ধুরা, একটা ভিডিও আমি অনেকদিন আগে করেছিলাম, তোমরা আমার পেছনে ভিডিওগুলো দেখলে দেখতে পারবা, যে নাম আমি বলবো না, যেদিন উনি ওনার বয়ফ্রেন্ডের সাথে হোটেলে গিয়েছিলেন বার্থডে সেলিব্রেশন করতে, সেদিন আমি এক খারাপ লেগেছিল তাই ভিডিওটা করেছিলাম। তো আজকে আমি ওনার ভিডিওটা দেখলাম, উনি সুতমা বলে একজনকে বীভৎস ভাষায় গালাগালি, মুখখিস্তি করে গালাগালি দিয়েছেন। এমনকি যা যে সুতপা, তার যে একটা প্রত্যেকটা মানুষেরই কেউ পরিপূর্ণ না, কিন্তু মানুষের যেখানে মানুষের খারাপ লাগার জায়গা, কষ্টের জায়গা, সেখানে গুঁতো মেরে মেরে কথা বলাটাও কিন্তু ঠিক না। বিশেষ করে ছেলে মেয়েকে তুলে কেউ যদি কথা বলে, আঘাত দেয়, সেই আঘাত কিন্তু সবথেকে বুকে বেশি বাঁধে। ছেলে মেয়ে অবশ্যই মানে প্রয়োজন প্রত্যেকটা মানুষের, তবে যাদের হয় না তাদের জন্য কি তারা দায়ী? এটা কি কোনো কথা হলো? তার জন্য তাদেরকে গালাগাল দিবে অন্যজন? এতটা মন যদি কর মানে খুবই মন নিচু হয়, একমাত্র তাদেরই পক্ষেই সম্ভব এরকমভাবে দুজন অন্যজনকে এরকমভাবে বাচ্চা না হওয়ার জন্য গালাগালি দেওয়া? তো বন্ধুরা, অনেকেই অনেক বড় বড় চ্যানেল নিয়ে অনেকেই রোস্টিং ভিডিও করে, অনেক ক্রিয়েটার আছে যারা রোস্টিং ভিডিও করে, সেই ক্রিয়েটারদেরকে নাম ধরে ধরে কোন ইউটিউবার আছে এরকম অকথ্য ভাষায় গালাগালি দেয়। দিয়ানাককে নিয়েও তো অনেকে অনেক কিছু বলেছে, কমেন্ট করেছে, কই দিয়ানাক তো কাউকে এসে গালাগালি দেয়নি। তারপর নোংরা ভাষায় ওর ভিডিওটা একবার গিয়ে প্লিজ দেখে এসো তোমরা, আমি যদি কোথাও ভুল বলে থাকি। এত নোংরা ভাষা কেউ ইউজ করতে পারে? কোনো ভদ্র ঘরের মহিলা এত নোংরা ভাষা ইউজ করতে পারবে এরকম সোশ্যাল প্ল্যাটফর্মে এসে? এত নোংরা ইঙ্গিত, নোংরা ভাষাচ্ছি, মানে এই প্ল্যাটফর্মটা কী বলবো, এত জঘন্য, এত নোংরা করে দিয়েছে, আর এত নোংরা ভাষাচ্ছি ছি ছি ছি। আমরা মানে এই এই ভাষাগুলো আমি আস মানে কী বলবো, ওরা গালাগালি দেখেই আমি মানে কি বলবো, ওকে আমি কমেন্ট করিও না, ওর ভিডিও দেখিই না, কিন্তু আজকে মানে স্ক্রল করতে 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 ওর ভিডিওটা হঠাৎ চোখে পড়লো, দিয়ে দেখছি জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখি তো কি, তো ও তো উনি তো রোজ একটা করে নতুন নাটক করেন, তো আমি বললাম চলো দেখি, একবার দেখে আসি। তো বন্ধুরা ভাবতে পারবা না, তোমরা হয়তো অনেকেই দেখেছো, এত মুখের ভাষা বাজে, এত মুখের ভাষা বাজে, এত অঙ্গি ভঙ্গি নোংরা যে মুখে প্রকাশ করা যাবে না। কোনো বাচ্চারাও তো আমাদের এখন, আমাদের প্রত্যেকটা বাচ্চার হাতেও এখন ফোন আছে, যেহেতু আমাদের এখন অনলাইনে পড়াশোনা চলছিল সেই জন্য। তো বন্ধুরা, এই যে নোংরা ভাষা ব্যবহার করছে, বাচ্চারাও তো এগুলো দেখবে, তা বাচ্চাদের মনে কতটা এফেক্ট যায় বলতো, যে নোংরা ভাষা ব্যবহার করছে। ছি, তোমাকে বলছি তুমি এতটা নোংরা, এতটা নোংরা, তোমার কি নোংরা ভাষা ব্যবহার করা ঠিক হচ্ছে? মানুষকে অনেকভাবে, কেউ যদি কাউকে নিয়ে রোস্ট করে, অনেকভাবে অনেক কিছু বলা যায়, কিন্তু এরকম নোংরা ভাষা, নোংরা ইঙ্গিত দিয়ে মুখ খারাপ করে কথা বলা, ছি, নামে কেউ যদি নোংরা কথা বলে থাকে, তা তোমার নিজের পরিচয়, তুমি যে নোংরা সেই পরিচয় তো তুমি নিজেই দিচ্ছ এরকম নোংরা ভাষায় লোকেরকে কথা বলে। যাকে দিচ্ছ সে কিন্তু ছোট হচ্ছে না, নোংরা ভাষা কথা বলে তুমি ছোট হচ্ছে লোকের কাছে, তুমি নিজের পরিচয় নিজেকে দিচ্ছ। তুমি নিজে আগে ভালো হও, তারপরে তুমি অন্যের দিকে আঙুল তুলো, লোকের দিকে আঙুল তুলছো, তুমি এই আঙুলটা লোকের দিকে তুলছো, এই আঙুলটা
বাবার দিকে তুমি এরকম করে আঙুল তুলছো না, এই আঙুলটা, এই একটা আঙুল তুমি তুলছো, 100টা আঙুল তোমার দিকে আসবে। কেন জানো? মুখের ভাষা, মুখের ভাষাটা ঠিক করো, ব্যবহারটা ঠিক করো। তুমি নিজের নিজের পরিচয় দিচ্ছ, তুমি কি, আমরা কেউ তোমাকে বলতে আসিনি। তুমি যে এত অসভ্যভাবে গালাগালি, অকথ্যভাবে গালাগালি দিয়েছ আজকে, এটাকে ঠিক করেছো? আজকে আমিও তো তোমার নামে বলছি, তোমাকে বলছি, একটা বাজে কথা ব্যবহার হয়েছে আমার মুখে? কি এত অহংকার করছো নিজেকে যে তোমার চ্যানেল অনেক বড়? অবশ্যই বড়, কিন্তু সেই চ্যানেলটাকে বড় কারা করেছে? আমরা করেছি। আমরা তোমার চ্যানেল দেখে দেখে আমরা তোমার চ্যানেলকে বড় করেছি। যখন তোমরা, আমরা সবাই মিলে তোমার চ্যানেল দেখা বন্ধ করে দেবো, থাকবে তো তোমার চ্যানেল বড়? এত অহংকার করো না, হ্যাঁ, চ্যানেল বড়, চ্যানেল বড় করে, আর লোককে এত ছোটোভাবে দেখো না। হতে পারে কারোর অভাব, হতে পারে ইউটিউবের পয়সায় খাচ্ছে, তুমিও তো খাচ্ছ ইউটিউবের পয়সায়, তাহলে তাহলে তুমি কেন লোককে বলছো যে বউকে, বরকে পুষে বাড়ির মধ্যে ইউটিউবের পয়সায় খাওয়াবি? এরকমভাবে লোককে অপমান করো না, হ্যাঁ। একটা আঙুল তুমি উঠাবা, 10টা আঙুল তোমার দিকে উঠবে, বুঝতে পারছো কথাটা? অনেক তোমাকে কেউ যদি ট্রোল করে, কেউ যদি তোমাকে ভগবানের দেয়া শ্রেষ্ঠতম উপহার সেই মা হওয়াটাকে কেউ যদি অপমান করে, সেটা কি ঠিক? সবাই কি মা হতে পারে? আর যারা মা হতে পারে না, তাদের কি কম দুষ্ট দুঃখ আছে যে অন্যজন এসে সেই জায়গায়, সেই অপূর্ণতার জায়গায় বারবার খোঁচা দিয়ে আঘাত করে? আমি কি খুব খারাপ বলেছি? আজকে উনি ওকে কি বাজে ভাষায়, অকথ্য ভাষায় গালাগালি দিল। আজকে সুতো পাকে ওরকমভাবে অকথ্য ভাষায় গালাগালি দেওয়া কি ঠিক হয়েছে? মানে যা ভাষায় গালাগালি দিয়েছে কোনো ভদ্র ঘরের মহিলা কিংবা অভদ্র ঘরের মহিলা, ভাষায় আজকে গালাগালি দিয়েছে, সেটা মুখে প্রকাশ করা যায় না, এতটা নোংরা ভাষা ব্যবহার করেছে। তো বন্ধুরা, আমি যেগুলো বলেছি সেগুলো কি ভুল বলেছি বলো? মানুষকে কাউকে যদি ট্রোল করে অনেকভাবেই বলা যায়, কিন্তু তার অপূর্ণতা জাগায়, তাকে নোংরা নোংরা ভাষায় কথা বলে, তার স্বামীকে তুলে, এগুলোর মনে হয় ঠিক না। এই ভিডিওটা যদি খারাপ লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে এসে বলে যেও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো খুলে যেন টাটা।